গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে বেলা আড়াইটে। এখন আমি মা খেতে বসে গেছি, একটু পরেই অমৃতা এসে খাবে। গুগল এই মাত্র খেলো, ওকে আমি আজকে খাইয়ে দিয়েছি, ও ঘুম থেকে উঠেছে। আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছিল বলে ঘুম থেকে আজকে ঘুমিয়েও পড়েছে। তাড়াতাড়ি ঘুমিয়ে উঠে ওর আড়াইটার সময় ওর ঘুম থেকে ওঠা হয়ে গেছে, যেটা নর্মালি ও আড়াইটার সময় ঘুমিয়েতে যায়। তার এখন ভীষণ ভাবনা, এটা একটা নতুন মানে অ্যাটিটিউড বা পোজ ও শিখেছে, গালে হাত দিয়ে টেবিলের ওপরে বসা। তো আমি ওর সাথে খুব মজা করছিলাম এটা নিয়ে খেতে খেতে, যে আমি ওকে বলছিলাম মামা তোমার কত ভাবনা, তুমি এরকম করে বসে আছো। তো আমি মা দুজনেই ওর সাথে গল্প করছিলাম, আর ওকে এক মানে চোকো চিপসগুলো হয় সেগুলো দিয়ে ওকে বসিয়ে রেখেছি, নাহলে চেয়ারে যদি ওকে বসাও তাহলে ও এইগুলো করে। যেহেতু চোকো চিপসগুলো শেষ হয়ে গেছে তাই জন্য উঠে আবার ওটা শুরু করেছে। আর গলুর খাওয়া হয়ে গেছে, চান হয়ে গেছে, এখনও লিপস্টিক, চোখে মাস্কারা, আইলাইনার কত কী আছে সেগুলো করেছে। আর আমি কী করলাম, খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখলাম। এখন চিকেনটা ম্যারিনেট করেছি শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে এইভাবে ফ্রিজে রেখে দেবো। রেখে দিয়ে এখন একটু রেস্ট নিতে যাব, শুতে যাব। শুয়ে টুয়ে উঠে ভাবছি বিকেলের দিকে একটু ছাদে ঘুরবো, অনেকদিন ছাদে এই গরমকালে বিকেলের দিকে ছাদে ঘুরতে খুব ভালো লাগে। তো এটা অনেকগুলো লেবু দেব, বেশ অনেকগুলো লেবু, যাতে লেবুটা খুব ভালো মতন চিকেনের সাথে ম্যারিনেট হয়, তাই জন্য একটু আগে থেকেই লেবুটা দিয়ে রাখলাম। এটা প্রায় আধ ঘন্টা 40 মিনিট এরকম, বা বেশিক্ষণ থাকলে বেশিক্ষণই থাকবে, 1-2 ঘন্টা। আর একটু গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য স্লাইড কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো, সেটা অপশন। ভালো করে এটাকে ম্যারিনেট করে নুন দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, বেশ অনেকক্ষণ ঢুকিয়ে রাখবো। এগুলো সব করে রেস্ট টেস্ট নিয়ে আজকে খুব ইচ্ছে করছে বিকেলবেলা একটু সন্ধ্যের দিকে ছাদে ঘুরবো। অনেক দিন ছাদে বিকেলের দিকে যাই, কিন্তু অনেক সময় কী হয়, যাই জামাকাপড় তুলে নিয়ে নেমে চলে আসি, বা কখনো কখনো স্টুডেন্টের পড়াশোনা পড়ানো থাকলে সে যাওয়াই হয় না। তো আজকে ফ্রি আছি, আজকে যাব। তো চলো একটু রেস্ট নিই, বিকেলবেলা একটু ছাদে গেছি, দেখো ওয়েদারটা কিন্তু ভালোই আছে। কিন্তু এত গরম পড়েছে, গরমে মানে গাছপালা সব মানে একদম পুড়ে ঝলসে যাচ্ছে, গোলাপ ফুলের সাইজগুলো ছোট হয়ে গেছে, মানে সেটা দেখার মতনই, মানে মনোকষ্টের শেষ নেই, যে নিজের হাতে করা জিনিসগুলো যখন এরকম করে ইয়ে হয়ে যাচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে, তখন এত কষ্ট লাগে। দেখো আমার জুঁই ফুলটা পুড়ে যাচ্ছে, ফুটছে না, ঠিকঠাক করে ফুটছে না, তার আগে রোদে ঝলসে যাচ্ছে। কিন্তু এদের তো রোদ না হলেও তো হবে না, আবার যদি আমি ছায়াতে রাখতেও যাই সেটা আবার এমন ছায়া হয়ে যাবে। গোলাপগুলো কত ছোট হয়ে গেছে দেখো, ফুটছে, ফুল সবই ফুটছে কিন্তু সাইজ ছোট। প্রজাপতিটা বসেছে দেখেছো, কী সুন্দর লাগছে দেখতে। আর আমি ঠিক করেছি যে এবার একটু বরফ জল দিয়ে চান করাতে হবে, মানে আইস কিউব বেশ অনেক করে ডিপ ফ্রিজে তৈরি করতে হবে, করে জলে ঢেলে সেই জল দিয়ে এদেরকে স্নান করাতে হবে, আদারওয়াইজ আর কোনো অপশান দেখতে পাচ্ছি না। আর এই দেখো আমার একটা চেরি গাছ, অনেকগুলো চেরি হয়েছিল, আর এই এখন একটা দুটো আবার হয়েছে। যখন এই চেরিগুলো হয় ওই টিয়া পাখিগুলোকে খেতে দিয়ে দিই। আর বেলফুলটা এবারে খুব ভালো করে প্রুনিং করেছিলাম, যার জন্য দেখো অনেক ফুল ফুটেছে। সকালবেলা মা অনেকগুলো তুলেও নিয়ে যায়, আবার মাঝে মাঝে তোলেও না, যেদিন তারা থাকে সেদিন মায়ের তোলা হয় না। আর চলো একটা জিনিস দেখাই, আমাদের গাছের পোশাক। কয়েকদিন আগে ভেবেছিলাম যে ভিডিও করে তোমাদের দেখাবো, খুব ভালো হয়েছিল। তো একবার কেটে ভালো করে খাওয়াও হয়ে গেছে, আবার নতুন করে পাতা গজিয়েছে। আর এই গাছগুলো তো জানোই, এখন যেহেতু বৃষ্টির সময় এই স্পাইডার লিলি, রেন লিলি, এখন লিলি ফুলে হওয়ার সময়, এই কাঠ গোলাপ যেগুলো হয় সেগুলো হওয়ার সময়, যত সাদা ফুল গরমকালে এত সুন্দর গন্ধ এদের যে চিন্তা করা যায় না। বিশেষ করে ওই স্পাইডার লিলিটার গন্ধটা তো দারুণ, একদম মাতানো। আর আকাশটা দেখো না, চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে আকাশটা, কী সুন্দর যে আকাশ, মনে হচ্ছে একদম হলুদ পোর্শনটা মনে হচ্ছে একটা পুরো ডেজার্ট, আর নিচের পোর্শনটা দেখো মনে হচ্ছে একটা রাস্তা। কী যে ভালো লাগছে, মানে তাকিয়েই আছি, একবারের জন্য মনে হচ্ছে না যে অন্য দিকে ফিরে তাকাই। এক পাশটা এরকম, তার এক পাশটা আর এক রকম, মানে এক অঙ্গে কত রূপ ভাবা যায়। চলো এবারে তো আজান দিয়ে দিয়েছে, যেহেতু আর ওপরে থাকা যাবে না, নিচে নেমে এসে নামাজ টামাজ পড়ে নিয়ে বাকি পোর্শনটা এবার রেডি করি। এটা হচ্ছে একটা বাটার মিল্ক বানাবো, মানে যেগুলো আমরা ঘোল বলি
সেটা বানাবো। এই দেখো টক দই নিয়েছি, টক দই নিয়েছি, কাঁচা লঙ্কা ভালো করে থেঁতো করে নিয়েছি, একটু জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার, যাদের আদা রসুনের পাউডার থাকবে না তারা আদা রসুন থেঁতো করেও দিতে পারো, সেটাও খুবই ভালো ফ্লেভার হয় আর খেতেও ভালো, খারাপ হয় না, একদম খুবই ভালো হয়। তো ভালো করে আর একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে ফেটাবো অনেকক্ষণ ধরে। জলটা একটু কম হয়েছে, আর একটু জল দিতে হবে। আর কাঁচা লঙ্কাগুলো আর একটু বেশি করে থেঁতো করলে ভালো হতো। আমি ভালোই থেঁতো করেছি, কিন্তু আমি আর তখন এত গরম লাগছে না যে আমি কোনো রকমে গোটাটাকে ভালো করে এমনি করে থেঁতো করে যে আর কাটিও নি মাঝখান থেকে, ওইভাবে দিয়ে দিয়েছি। তারপরে এই যে চিকেনের মধ্যে ঢেলে দিলাম, এটা যদি কেউ ওভারনাইট ম্যারিনেট করে রাখে সব থেকে বেস্ট, মানে এই ঘোল দিয়ে, বাটার মিল্ক দিয়ে, কিন্তু সময় কম থাকলে 2-2.5 ঘন্টা করলেও হবে। তো এখন যেহেতু 6:30 বাজে, এখন আমি ম্যারিনেট করে রেখে দিয়ে তারপর আমি আমার স্টুডেন্ট পড়াবো, তারপরে বাকিটা করব। তো এগুলো ম্যারিনেট করে চলো রেখে দিই, তারপর চাটা খাবো, খাওয়ার পরে সেই 8:30-9টার দিকে বাকি কাজটা শুরু করব, সেটা আরও বেশি হেক্টিক ব্যাপার। তো এখন ফ্রিজে থাকুক, আর তোমরা তো জানো কালকে ভীষণ ঝড় হওয়ার আছে, ঝড় হবে আর কি, এরকম সব চারিদিকে পূর্বাভাস দিচ্ছে। এটা নাকি আমফানের মতন অতটা স্ট্রং না, তবে স্ট্রং, চারিদিকে সব নিউজ চ্যানেলে শুধু ওই একটাই খবর, ঝড়ের খবর। তো সবাই খুব সাবধানে থাকো, এটাই বলছি, কারণ আগেরবারে আমফানের সময় আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, মানে আমাদের তো 1000 লিটারের ট্যাঙ্কই উল্টে পড়ে গেল, এমন অবস্থা হলো। তো এবারে আমরা খুব সচেতন হয়ে আছি একদম। তো চলো এই বাকি কাজগুলো যেগুলো করছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা কাঁচের পাত্রে ডিম নিয়েছি 3টে, গোলমরিচ গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি, ভালো করে এটাকে মিক্স করে নিলাম। মিক্স করে নেবার পরে রেখে দিলাম সাইডে। তারপরে একটা থালাতে ময়দা নিলাম, ময়দাটাকে ভালো করে স্প্রেড করে নিলাম। আর বাড়িতে ব্রেড ক্রাম্স বানানো আছে, সেই ব্রেড ক্রাম্পসটা ইউজ করব। দেখো ব্রেডের যে ব্যাক সাইডগুলো হয় সেগুলো যেহেতু কেউ খেতে চায় না, তো ওগুলো একসাথে জমিয়ে জমিয়ে রেখে একবারে পুরো মিক্সিতে গুঁড়ো করে ডিপ ফ্রিজে রেখে দিই। বেশ ভালোই হয় এগুলো, যখন ধরো টোস্ট থাকে না তখন এইগুলো বেশ কাজে লাগে। তো সেগুলো একটা পাউরুটিরই একটা প্লাস্টিকে পল প্যাকেটে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। আর দেখো খুব সুন্দর থাকে, ঝরঝরে থাকে, কোনো অসুবিধা হয় না। ওগুলোতেও কেউ চাইলে একটু নুন টুন দিয়ে নিতে পারো, কিন্তু আমি দিইনি কারণ মিয়ে যাবে বলে। আর এই দেখো যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা বার করেছি, আর একবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবার পরে প্রথমে কী করব, ওটাকে ময়দাতে এ করে নেব, ভালো করে এপিট এপিট করে নিয়ে নেব। নেওয়ার পরে তারপর ওটা ডিমের ওই যে গোলাটা বানিয়েছি ওটাতে চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্স, যেটা নর্মাল প্রসিডিওর আমরা ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেটে করি সেটাই, এটা ভালো করে চেপে। তারপরে আমি একটা একটা করে অনেকগুলো বানাবো, সবগুলো বানাতে তো অনেক সময় লাগবে, তো তোমাদেরকে একটাই দুটো দেখালাম। এটা চাইলে সঙ্গে সঙ্গে বানিয়ে কেউ ডিপ ফ্রিজে রেখে দিতে পারো, তারপরে যেটা ভাজবো সেটা আরও বেশি ক্রিস্পি হবে। আর অনেকে কী করতে পারো, এইভাবে করে বানিয়ে রেখে অনেক দিন, কিন্তু 1 সপ্তাহ মতন স্টোরও করে রাখা যায় একদম ডিপ ফ্রিজে, একটা এয়ার টাইট কন্টেনারে রেখে দিলে যখন ইচ্ছা হবে যে একটু ডাল ভাত আর তার সঙ্গে এরকম একটা ফ্রাই, ভালোই লাগে খেতে বা স্ন্যাক্স হিসাবে। তো আজকে আমাদের রাতের মেনু এটাই ছিল, বেশ এইটা ডিপ ফ্রাই করে ভাজা হবে, ডাল হবে, আলু সিদ্ধ, ভাত, একদম সিম্পল। হ্যাঁ করতে তো বেশ খাটুনি আছে, খেতে আর কত সময় লাগে, করতে যত খাটুনি, খাওয়া তো এক নিমেষেই শেষ, তার আগে যে এত প্রিপারেশন সেটা আর এই গরমের মধ্যে যে কী কষ্ট হয়। কিন্তু এই যে বাচ্চাগুলো, এরা তো একদমই রাতের বেলা তো সবজি কথাই নেই, কোনোভাবেই খাবে না এরা, তখন এরকম একটু মুখরোচক খাবার হলে ভালো হয়। তো সেই জন্য বাচ্চাদের কথা ভেবেই এটা করা। তো চলো এবার এগুলো ভাজি, ভেজে ভাজতে তো একটু সময় লাগবে। আর আমি তৈরি করব একটু টক দই ধনে পাতা দিয়ে চাটনি। পুদিনা পাতা তুলতে ভুলে গেছি, যেহেতু আমার ছাদেই গাছটা আছে পুদিনা পাতার গাছ, কিন্তু যেহেতু তোলা হয়নি আজকে ধনে পাতা দিয়েই করে দেবো। কেউ চাইলে রসুনও দিতে পারো, কিন্তু আমি দিইনি, যেহেতু বাচ্চারা খাবে ওরা ওই গন্ধটা ঠিক এ করতে পারবে না। তো মাঝে মাঝে এটা দেখে নিচ্ছিলাম, একদম সিম আছে করে ভাজবো কিন্তু ডিপ ফ্রাই, যাতে ভেতর অবধি এটা পৌঁছায়, মানে নরম হয়, জুসি হয়, সবই হয়। আর ওই ঘোলে মেশানো থাকলে না এটা জুসিই হয়, ভেতরটা ওরকম শুকনো শুকনো হয় না।
আর এটা ভালো করে ধনে পাতাটা পেস্ট করে নিলাম। কাঁচা লঙ্কা, ধনে পাতা, চিনি, একটু চিনি দিতেই হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর নুন যে যার ইচ্ছা মতন, আর কাঁচা লঙ্কাটাও যে যার ইচ্ছা মতন। অবশ্য নুন যে যার ইচ্ছা মতন মানে এটা নয় যে একবারে ভর্তি করে নুন দিলাম সেটা খেতে বিশ্রী হবে, তবে টক দই তো যেহেতু নুন চিনি দিয়ে একটু ঠিকঠাক পরিমাণে দেওয়াটাই ভালো, কারণ টক দইতে একটু নুন না দিলে সেটা আবার টকটা বেশি হয়ে যাবে, আবার চিনিটা দিলে কি হয় ফ্লেভার মানে টেস্টটা অ্যাডজাস্ট হয়ে যায়, সেটা খেতে আরও বেশি ভালো লাগে। তো দেখো খুব সুন্দর একটা হয়েছে, আমি এগুলো ভেজে নিয়েছি, ভেজে এবার তুলে নিয়েছি, আগে তিন্নিকে গোলুকে টুকুনকে খেতে দিয়ে দেবো, কারণ একে তো ওরা সন্ধেবেলা বেশি কিছু খায়নি, কারণ জানে ওরা রাতেরবেলা এরকম একটা বেশ ওদের মনের মতন একটা ডিনার প্রিপারেশন আছে, তাই জন্য সন্ধেবেলা ওরা জাস্ট একটুখানি গ্রিন টি খেয়েই ছেড়ে দিয়েছে। তো সন্ধেবেলা ওরা যেহেতু একদম হালকা খাবার খেয়েছে, রাতে একটু ওদের মনো মতো না হলে ওরা খুব মানে দুঃখ পায় আর কি। তো মা ওদেরকে ভাত বেড়ে দিচ্ছে আর আমি ওদেরকে সব খেতে দিয়ে দেব। গোলুকে ডাকলাম নিচ থেকে, ও পড়াশোনা করছিলো, ও বললো বিবি তুমি আমাকে খাইয়ে দাও, তো সবাইকে সার্ভ করে দিই, সার্ভ করে দিয়ে ওকে খাওয়াতে বসবো। তো চলো, এই ছিল আমার আজকে শনিবারের সারাদিনের মোটামুটি টুকটাক যেরকম ভিডিও করতে পেরেছি তাই তোমাদের সামনে এনেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেহেতু রবিবার দিন বিশাল ঝড় আসছে সবাই খুব সাবধানে থেকো, আর সবাই সব রকম প্রিকশন নিয়ে রেখো। এটাই সবাইকে সাবধানে থাকতেই হবে, যেহেতু ঝড়টা খুব সাংঘাতিক, বারবার নিউজ চ্যানেলে দেখাচ্ছে, তো সবাইকে সাবধানে থাকাটাই শ্রেয়। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো আরেকদিন।